সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে এইচএসসির আইসিটি ক্লাসের নাম্বার সিস্টেম বিষয় নিয়ে আলোচনা করব। আসলে নাম্বার সিস্টেম গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ নাম্বার সিস্টেম থেকে প্রতি বছর প্রশ্ন থাকে। তো নাম্বার সিস্টেম জানার আগে যে সকল বেসিক বিষয়গুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আজ আমি আলোকপাত করবো। বাজারে যে সকল বই রয়েছে সেই বইগুলোতে অনেক বিস্তারিত বা ডিটেল দেওয়া আছে, তো আমি সেখান থেকে সেই বিস্তারিত একটা সার অংশ, অর্থাৎ যাতে অল্প পড়ে বেশি ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়ের জন্য আমি বেসিক বিষয়গুলো এখানে তুলে ধরবো তোমাদের মাঝে। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো চলো যাই, নাম্বার সিস্টেম জানার আগে যে সকল বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। নাম্বার সিস্টেম জানার পূর্বে যে বিষয়গুলো জানতে হয় সেটা হচ্ছে ডিজিট, অঙ্ক, সংখ্যা, বেস বা ভিত, অর্থাৎ নাম্বার, সংখ্যা, বেস বা ভিত। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করি, বাদ বাকি পরে বিষয়গুলো আলোচনা করব। ডিজিট কি? ডিজিট যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করে গাণিতিক সকল ধরনের হিসাব নিকাশের কার্যগুলি সম্পাদন করা হয় তাদের একটি প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলে। আরো সহজভাবে বলা যায়, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন প্রতীক সমূহকে অঙ্ক বলা হয়। আরো অন্যভাবে বলা যায়, সংখ্যা প্রকাশের প্রতীক গুলিকে অঙ্ক বলে। একটা উদাহরণ দেওয়া যায়, যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 10টি প্রতীক রয়েছে, যেমন শূন্য থেকে নয় পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই শূন্য থেকে নয় এই প্রতীকগুলোকে অঙ্ক বলা হয়। তোমরা সবসময় মনে রাখবে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীকগুলোকে অঙ্ক বলা হয়। সংখ্যা বা নাম্বার, নাম্বারটি এক বা একাধিক অঙ্ককে একত্রে সংখ্যা বলা হয়। আসলে সংখ্যা এবং অঙ্কের ভিতরে কিন্তু ডিফারেন্স আছে, এক বা একাধিক প্রতীককে সংখ্যা বলা হয়, যেমন 1, 9, 30, 100 ইত্যাদি। কিন্তু শূন্য থেকে নয় একই সাথে অঙ্ক এবং সংখ্যা, অর্থাৎ যে মৌলিক প্রতীকগুলো রয়েছে সেগুলো একই সাথে অঙ্কও হয় এবং সংখ্যাও হয়। বেস কি? আসলে বেস বা ভিত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেস তো কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত বলে। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুটি অঙ্ক ব্যবহার করা হয়, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত 2। দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক 0 থেকে 9 ব্যবহৃত হয়, অর্থাৎ 10টি সংখ্যা মৌলিক প্রতীক ব্যবহৃত হয়, তাই দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হল 10। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, আসলে নাম্বার সিস্টেম থেকে সংখ্যা এবং পদ্ধতি, অর্থাৎ সংখ্যা প্রকাশ করার নিয়ম রীতি প্রক্রিয়াকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রকাশ করার নিয়ম রীতি প্রক্রিয়াকে সংখ্যা পদ্ধতি বলা হয়। আরও বিভিন্নভাবে সংজ্ঞা থাকতে পারে, তবে সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য সংজ্ঞা সংখ্যা প্রকাশ করার নিয়ম রীতি প্রক্রিয়াকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতি 2 প্রকার, যথা পজিশনাল নাম্বার সিস্টেম বা অবস্থানিক সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল নাম্বার সিস্টেম বা আবস্থানিক সংখ্যা পদ্ধতি, অবস্থানিক সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে আবস্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে অবস্থানিক সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল নাম্বার সিস্টেমটা কি? যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, স্থানীয় মান, বেস বা ভিত চলছে তাকে অবস্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম বলে। যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, স্থানীয় মান, বেস বা ভিত রয়েছে তাকে অবস্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম বলে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, উদাহরণস্বরূপ বলা হয় 1, 2, 4, 100, 24, এখানে 1, 2, 4 এগুলো সংখ্যাটি নির্দিষ্ট মান, এখানে 1 এর স্থানীয় মান 100, অর্থাৎ 1 × 100 = 2 এর স্থানীয় মান 200, 2 × 10 = 20 এবং 4 এর স্থানীয় মান 4 × 1 = 4। এই স্থানীয় মানগুলোকে যোগ করলে পাওয়া যাবে 124। যেহেতু এখানে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাই এর বেস বা ভিত 10। অর্থাৎ আমরা একটা জিনিস স্পষ্ট পেলাম যে পজিশনাল নাম্বার সিস্টেমের 3টা বৈশিষ্ট্য থাকে। প্রথম হচ্ছে নির্দিষ্ট মান, অর্থাৎ সংখ্যাটির নির্দিষ্ট মান। দ্বিতীয়ত হচ্ছে
সংখ্যাগুলোর বেস বা ভিত্তি দিয়ে ধরা হচ্ছে সংখ্যাগুলোর অবস্থানিক মান, মানে সংখ্যাগুলো অবস্থানের উপর ভিত্তি করে। যেমন ধরুন এখানে 124, এখানে এই একের নির্দিষ্ট মান 1, 2-এর নির্দিষ্ট মান 2 এবং 4-এর নির্দিষ্ট মান 4। কিন্তু যদি বলা হয় এই 2-এর অবস্থানিক মান কত, তাহলে এই 2-এর অবস্থানিক মান হবে হচ্ছে 20, 4-এর অবস্থানিক মান হচ্ছে 4, 1-এর অবস্থানিক মান হবে 100, অর্থাৎ যাকে বলা হয় স্থানীয় মান। তো অবস্থানের সংখ্যা পদ্ধতি পজিশনাল নাম্বার সিস্টেম চার প্রকার, যথা বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি দুটো অঙ্ক 0 এবং 1 রয়েছে এবং যার বেস বা ভিত 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি 10টি অঙ্ক 0 থেকে 9 রয়েছে এবং যার বেস বা ভিত 10 বা 10, তাকে দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির 8টি অঙ্ক 0 থেকে 7 রয়েছে এবং যার বেস বা ভিত 8, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির 16টি অঙ্ক 0 থেকে 9 এরপর এ বি সি ডি ই এফ রয়েছে এবং যার বেস বা ভিত 16, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। নিম্নে 1 থেকে 32 পর্যন্ত ডেসিমাল দশমিক সংখ্যা পদ্ধতি সমকক্ষ বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সংখ্যাগুলো লেখা হলো। তাই বন্ধুরা আমি বলে রাখি, এই যে সংখ্যা পদ্ধতি, এই অর্থাৎ ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বাইনারি অক্টাল এগুলো সব 1 থেকে 32 পর্যন্ত তোমরা যদি ক্লিয়ার করতে পারো, তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এরপর রয়েছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, অবস্থানিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান আছে কিন্তু স্থানীয় মান বেশ ভিত নেই, তাকে অবস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে। যেমন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, অবস্থানের সংখ্যা পদ্ধতির শুধু নির্দিষ্ট মান রয়েছে, স্থানীয় মান বা বেস বা ভিত নেই, তাকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়। তো বন্ধু আজকে এই পর্যন্ত, এবং পরবর্তী ক্লাসে আমি এর বিস্তারিত সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।